হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টস আজকের এপিসোড টনসিলের সমস্যা। টনসিলের অনেক রকম সমস্যা হয়, টনসিল ফোলা, ব্যথা, জ্বর, জারি, কাশি, টনসিলে পাথর জন্মায়, টনসিলের অনেক রকম টাইপ আছে, টনসিলে অপারেশনও প্রয়োজন হয়। কখন অপারেশন আমরা করবো, কখন করবো না, এসব বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনাই আজকে আমাদের এপিসোডের লক্ষ্য। ছোটবেলায় কম বেশি টনসিল সমস্যায় আমরা অনেকেই ভুগেছি। কারো কারো ক্ষেত্রে অবস্থা এতটা বাড়াবাড়ি হয়ে থাকবে, হয়তো টনসিল অপারেশন পর্যন্ত করতে হয়েছে। টনসিল গলায় থাকে তা আমাদের জানা আছে, কিন্তু জিনিসটা ঠিক কী, এর কাজ কী, অপারেশন করা ঠিক কি না, এ নিয়ে অনেকের মনে ধন্দ আছে। আবার অনেকে বলেন আমার টনসিল নেই কিন্তু আমার ভাইয়ের আছে। এটা অবশ্য ভুল ধারণা। টনসিল আমাদের শরীরের একটা অঙ্গ, সবারই আছে। বক্তব্যের অর্থ ভাইয়ের টনসিল মাঝে মাঝে বাড়ে, কষ্ট দেয়, কিন্তু তার কিছু হয় না। আমাদের মুখ গহ্বরে জিভের গোড়ার দিকে ভিতর গলার চার ধারে গোল করে সাজানো থাকে এক ধরনের লিম্ফ টিস্যু, যাদের সাধারণভাবে দেখা যায় না। কোনো সংক্রমণ হলে তারা ফুলে ওঠে, তখনই তাদের দেখা যায়। ভিতর গলার দুধারে গোলাপি লাল, গোল গোল, বড় সুপারির মতো, এরাই টনসিল। নিচের ছবি দেখুন। বাঁদিকে স্বাভাবিক টনসিল, লক্ষ্য করুন সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ডান ধারে সংক্রামিত টনসিল, সেগুলো দেখা যাচ্ছে গোল গোল দুপাশে, মাঝে সাদা সাদা ডট, এগুলো ইনফেকশনের ফলে জমা পুঁজ। টনসিলের ছবি আপনারা এখন দেখেছেন। টনসিল কিন্তু ঠিক এক প্রকার হয় না, এরা আরও কয়েক প্রকারে হয়, সেটাকে আমি এই ছবিতে বোঝাবার চেষ্টা করেছি। টনসিল অ্যাকচুয়ালি তিন ধরনের হতে পারে, প্যালেটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, ফ্যারিঞ্জিয়াল টনসিল। প্যালেটাইন টনসিল সেই টনসিল যার ছবি দেখানো হয়েছে, যেটা হাঁ করলে গলার দুধারে দেখা যায় টনসিল দুটোকে, জিভ, এটা গলার ফাঁকা অংশটা, দুদিকে দুটো টনসিল দেখা যাচ্ছে। আর লিঙ্গুয়াল আর ফ্যারিঞ্জিয়াল এটা দেখা যায় না, কারণ এটা একদম ভিতরে থাকে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্যারিংস, এটাকে বলে ফ্যারিংস, ফ্যারিংস বাংলায় বলে গলবিল, গলবিল। এখানেও টনসিল আছে, টনসিল টিস্যু যেটা লিম্ফয়েড টিস্যু, সে গলবিলেও আছে। আর একটা রয়েছে লিঙ্গুয়াল, মানে জিভ, এই যে জিভের ছবিটা আঁকা হয়েছে, এই জিভের ঠিক গোড়ার দিকে আর একটাও টনসিল আছে, কিন্তু এই টনসিলগুলো খুব কম দেখা যায়। ফ্যারিঞ্জিয়াল তবু, গলবিল টনসিল তবু দেখা যেতে পারে, কিন্তু জিভের তলা যেটা আছে সেটা প্রায় দেখা যায় না বললেই চলে। এত রকমের টনসিল সম্ভব, কিন্তু মনে রাখতে হবে টনসিল বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই প্যালেটাইন টনসিল, এটাই কিন্তু অ্যাকচুয়াল টনসিল, এটা নিয়েই আমাদের সব আলোচনা হবে। টনসিল যে ধরনের টিস্যু বা কলা তাকে বলে লিম্ফয়েড কলা, যা লিম্ফ তন্ত্রের অংশ। এই তন্ত্র আবার আমাদের শরীরের ইমিউন বা অনাক্রম্য ব্যবস্থার অঙ্গ, যা আমাদের শরীরকে রাত দিন পাহারা দেয় যে কোনো রকম ঝামেলা সৃষ্টিকারী বস্তু, জীবাণু, ভাইরাস, পরজীবী, বিষাক্ত পদার্থ ইত্যাদি ক্ষতির হাত থেকে বাঁচাতে। ডান ধারে মানুষের শরীরের লিম্ফ তন্ত্রকে দেখানো হয়েছে। একদম উপরে রয়েছে অ্যাডিনোয়েড, নিচে টনসিল, বাঁদিকে লিম্ফ নোডস, ডান দিকে থাইমাস, বাঁদিকে লিম্ফ ভেসেলস, ডান দিকে স্প্লিন, পেয়ার্স প্যাচ, আবার বায়ে বোন ম্যারো। পুরো লিম্ফ তন্ত্র নীল লাইন এবং ডটের মাধ্যমে দেখানো হয়েছে। যে ডট ডটগুলো রয়েছে এগুলিকে বলা হচ্ছে লিম্ফ নোডস, আর যে লাইন রয়েছে এরা হচ্ছে লিম্ফ চ্যানেল, এর মধ্যে দিয়ে লিম্ফ মানে লসিকা চলে বেড়ায়। এই লিম্ফ তন্ত্রের সঙ্গে আমাদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে তার একটা যোগাযোগ আছে। লিম্ফ নোডস আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। শরীরে যে কোনো মারাত্মক ধরনের ইনফেকশন হলে এই লিম্ফ নোডগুলো ফুলে ওঠে, শক্ত হয়ে যায়। তখন অনেক ক্ষেত্রে প্যাথোলজিস্টরা এই লিম্ফ নোড কেটে নিয়ে কাটিং বায়োপসি করে দেখেন যে এর মধ্যে কী ধরনের কোষ আছে, তা থেকে জানা যায় যে কোথায় ইনফেকশন হয়েছে। মারাত্মক যে কোনো ধরনের অসুখ, যেমন ধরুন ক্যান্সার, লুপাস,
টিবি, এই প্রত্যেকটা অসুখের সময় এই গ্ল্যান্ডগুলো ফুলে শক্ত ওঠে, শক্ত হয়ে ওঠে, এবং সেই সব সব গ্ল্যান্ড থেকেই অপারেশন করে টেস্ট করে জানা যায় যে অসুখটার চরিত্র কি। লিম্ফয়েড গলা শরীর রক্ষার প্রথম প্রহরী। গলা শরীরের শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের প্রবেশপথ, তাই গলায় স্থিত টনসিল খাদ্যমধ্যস্থ ও প্রশ্বাস বায়ুর সঙ্গে প্রবিষ্ট বিপজ্জনক পদার্থগুলিকে আটকে দেয়। এই কাজ করতে গিয়ে যে লড়াই চলে তাতে আরও কলাকোষ প্রয়োজন, তাই টনসিল দুটি ফুলে ওঠে এবং গলা ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব, ঢোক গিলতে ও ঘুমের অসুবিধা, কাশি, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। লড়াইয়ের ফলে উভয় পক্ষের মৃত সৈনিকরা তৈরি করে যে পুঁজ, যা প্রায় টনসিলের উপরে সাদা প্যাচ বা ডট হিসেবে দেখা যায়। কিছু কিছু মানুষের বা বাচ্চার টনসিলের সমস্যা হয়, সবার হয় না কেন, এ প্রশ্ন অনেকেই করেন। কোন মানুষের মানসিক বা দৈহিক সামগ্রিক সত্তা তার কনস্টিটিউশন বা ধাতু বা সাধারণ ভাষায় ধাত, কারো বারবার টনসিলাইটিস হওয়া তার ধাতগত অসুস্থতার পরিচয়ক, যার ফলে সামান্য কারণেই যেমন দৈনিক আবহাওয়া পরিবর্তন, খাওয়া দাওয়ার পরিবর্তন বা পোশাক আশাক পরিবর্তনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, অথচ অন্য বেশিরভাগ মানুষই ওই পরিবর্তনে প্রভাবিত হন না। কিভাবে সমস্যা দূর করা যায়? আমরা প্রত্যেকেই জন্মসূত্রে পিতৃকুল ও মাতৃকুল থেকে উভয় বংশের গুণাগুণ উত্তরাধিকার সূত্রে পাই। অগুণের মধ্যে থাকে দুই বংশের বংশগত অসুস্থতার সূত্র, কিছু সূত্র থাকে সুপ্ত, কিছু কার্যকর। বয়স বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত, ব্যক্তিগত, অভ্যাসগত কারণে পূর্বোক্ত ত্রুটির সাথে আরও কিছু যুক্ত হয়, তৈরি হয় আমাদের নিজস্ব কনস্টিটিউশন বা ধাত। সময়ের সাথে সাথে ধাত পরিবর্তন হতে পারে, তবে ধাতের একটা অংশ প্রায় অপরিবর্তনীয়। নিজস্ব খাদ্যাভ্যাস, রহন সহন, নেশাগত ও শরীর সঞ্চালনগত কারণে শারীরিক সামগ্রিক অবস্থা কারো খারাপ বা ভালোর দিকে যেতে পারে। সুতরাং যার বারবার টনসিল সংক্রমণ ঘটছে, খুঁজে দেখতে হবে তার ক্ষেত্রে ত্রুটি কোথায়। যদি ত্রুটি তার ব্যক্তিগত লব্ধ হয়, তবে তা সংশোধন সম্ভব। যেমন ত্রুটি অপুষ্টি হলে তা যথাযথ পুষ্টির মাধ্যমে দূর করা সম্ভব। যদি তা নিয়মিত রহন সহনের কারণে হয়, তবে তাও দূর করা সম্ভব। কিন্তু যদি তা জন্মসূত্রে প্রাপ্ত হয়, তা দূর করা বেশ শক্ত, তবে অসম্ভব নয়। টনসিল পাথর বা টনসিল স্টোন কি? টনসিলের মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র, নালীপথ, খাঁজ থাকে। এদের মধ্যে খাবারের কণা, লালা, জীবাণু, ফাঙ্গাস জমে। কালক্রমে এদের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ায় শক্ত ছোট ছোট দানার মতো পদার্থের সৃষ্টি হয়। এদের বলে টনসিল পাথর বা টনসিলোলিথ। ছবিতে দেখুন, ডান ধারে দুটো টনসিল স্ফীত অবস্থা দেখানো হচ্ছে, তার গায়ে সাদা সাদা ছোট বড় যে দাগগুলো রয়েছে, এগুলো বিভিন্ন টনসিল স্টোন। টনসিল পাথরের কি কি চিকিৎসা আছে? টনসিল পাথরের অনেক ঘরোয়া চিকিৎসা আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা যথেষ্ট উপযোগী, তবে সবকিছু নির্ভর করছে রোগীর অবস্থার উপর। যদি ঘরোয়া চিকিৎসায় সাড়া না মেলে, রোগীর কষ্ট না কমে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিচে কিছু চালু ঘরোয়া চিকিৎসা উল্লেখ করা হলো। মনে রাখবেন, ঘরোয়া বলে এরা কিন্তু মোটেই অকার্যকর নয়। এক, স্টোন যদি ছোট হয়, ওপরের দিকে থাকে এবং যদি জায়গাটায় পৌঁছানো সম্ভব হয়, তবে দুটি আঙুলের ফাঁকে এক টুকরো বীজাণুশূন্য গজ দিয়ে সেটা বার করে নিয়ে যেতে পারে। তারপর অবশ্য হালকা গরম জল বা স্যালাইন দিয়ে গলা গার্গল করে নিতে হবে। দুই, হালকা গরম নুন জল বা স্যালাইন দিয়ে গলা গার্গল করলেও অনেক সময় খুব ছোট পাথর এমনি বেরিয়ে যায়। টক দই, আপেল, পেঁয়াজ, গাজর, রসুন ইত্যাদি টনসিল পাথর বেরিয়ে যেতে সাহায্য করে। চার, পানযোগ্য জলের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার বা শুধু ভিনিগার 5:1 অনুপাতে মিশিয়ে নিয়মিত গার্গল করলে
পাথর ধীরে ধীরে ক্ষয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। পাঁচ, অনেক সময় শুধুমাত্র কেশে বা গলা খাগড়ি দিয়ে পরিষ্কার করলেও পাথর বেড়ে যেতে দেখা যায়। টনসিল অপারেশন শব্দটা আমাকে জানা, সেই টনসিল অপারেশন কখন প্রয়োজন হয় সেটা আমরা বলব। টনসিল অপারেশনকে ইংরেজিতে টনসিলেক্টমি বলা হয়। টনসিলেক্টমি এর ইন্ডিকেশন হলো যখন পেশেন্ট বারবার অসুখে ভুগছে, কোনো ওষুধ কাজ করছে না, বারবার তার জ্বর, গলায় ব্যথা, কানে ব্যথা, খেতে পারছে না, ঘুমের ডিস্টার্ব, নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে এবং কোনো ওষুধে কাজ করছে না, চেষ্টা করেছে বহুবার কিছু হচ্ছে না, তখনই টনসিল অপারেশন করা প্রয়োজন। এবং মনে রাখতে হবে এই টনসিল অপারেশন কিন্তু লাস্ট রিসর্ট, এটা কখনোই প্রথমে করা যাবে না বা এক সমস্যা এড়াবার জন্য করা যাবে না। ডাক্তার বলবে যে হ্যাঁ এর অপারেশন প্রয়োজন, এবং সেই ডাক্তার অবশ্যই সার্জন নয়, একজন মেডিসিনের ডাক্তার বলবেন যে এটা আমি আর পাচ্ছি না ভাই, সার্জনের কাছে যান, তখনই অপারেশন করা উচিত। ছবিতে টনসিল অপারেশন করে বার করে নিয়ে আসা হচ্ছে, এটা দেখানো হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মাত্র 12টি খনিজ লবণ নিয়ে চালু বায়োকেমিক চিকিৎসায় ধৈর্য ধরে সঠিক মাত্রা ও শক্তির ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহারে অনেক দুরারোগ্য ক্রনিক টনসিল প্রদাহ সমূলে সেরে গেছে। এষুধের ব্যবহারে একটা ভালো দিক হলো বেশি খেয়ে ফেললে মল বা মূত্রের সাথে সাথে বেরিয়ে যায়, পার্শ্বক্রিয়া নেই বললেই চলে। দর্শক শ্রোতা পাঠকদের অনুরোধ, নিজ ক্ষেত্রে টনসিল অপারেশনের আগে এদিকটা ভেবে দেখবেন, গুণী বিজ্ঞজনদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। টনসিল অপারেশন করা বা করানো কতটা যুক্তিযুক্ত? বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক তাবড় থিঙ্ক ট্যাঙ্ক মনে করেন টনসিল আমাদের শরীরে প্রথম লাইন অফ ডিফেন্স এবং বয়স বেশি হলেও যথেষ্ট কার্যকর থাকে, তাই তাকে কখনো কেটে উড়িয়ে দেওয়া ঠিক নয়। সেক্ষেত্রে গলা দিয়ে প্রশ্বাসের বা খাদ্যের সঙ্গে যে কোনো বিপজ্জনক পদার্থ বিনা বাধায় সোজা শরীরের ভেতর ঢুকে পড়বে। টনসিল না থাকায় কোনো প্রতিরোধ থাকবে না, শরীরে প্রাথমিক সংক্রমণের কোনো লক্ষণও আমরা জানতে পারব না, সংক্রমণ সরাসরি লাঙে বা পাকস্থলীতে চলে যাবে। দুই দিকে চিত্র রয়েছে, বাধারে খাদ্য নালীকে দেখানো হয়েছে, ডান ধারে শ্বাস নালীকে দেখানো হয়েছে। দুটো নালী গলা থেকে শুরু, সেই শুরুতেই বসে আছে টনসিল। সেই টনসিল যদি আমরা কেটে উড়িয়ে দিই তাহলে দরজা খুলে গেল, ইনফেকশন সোজাসুজি পাকস্থলীতে বা লাঙে পৌঁছে যাবে, সেটাই ছবির মধ্যে দেখানো হয়েছে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। আপনার বাড়ির নিরাপত্তার জন্য আপনি বাড়ির প্রধান ফটকে একজন গার্ড রেখেছেন, তিনি দরজায় কোনো বিপজ্জনক লোক দেখলে নিজে তো ঝাঁপিয়ে পড়েনি, সেই সঙ্গে এমন শোরগোল তোলেন যে বাড়ির সমস্ত লোক ঘুম ভেঙে যায়। এই ঘটনা প্রায়ই ঘটে। এই অবস্থায় আপনি যদি বাড়ির লোকের ঘুমের অসুবিধা দূর করার জন্য গার্ডকেই উঠিয়ে দেন, তবে কাজটা কি আদৌ যুক্তিযুক্ত হবে? ফার্স্ট লাইন অফ ডিফেন্সের কাজ হলো অ্যালার্ম দিয়ে সবাইকে জানানো যে কিছু ঝামেলা শুরু হয়েছে, সবাই সচেতন হন। টনসিল হলো সেই গার্ড আর শরীর হলো বাড়ি। এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন, টনসিল অপারেশন করবেন কি না। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদেরকে অনুরোধ, আপনার ভিডিও পড়ে যে অংশ বুঝতে পারলেন না, যেখানে অসুবিধে হলো সেই বিষয়ে কমেন্টস লিখে দিন, আমি অবশ্যই সেই কমেন্টসের উত্তর দেব। আপনারা যদি আমাকে ব্যক্তিগতভাবে মেইল করেন তার উত্তরও আমি দেব, কিন্তু আমি চাইবো যে আপনারা এটা কমেন্টসেই করুন, কেন কমেন্টস থেকে যাবে, অন্য সবাই দেখতে পাবে, তাতে সবারই উপকার হবে। ভিডিও দেখার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।